अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুনলি বোন, এই দাদা কি বলছেন? এখন তোর স্কুটার ক্যান্সেল করতেই হবে। এখন যা পারছো বলে নাও দাদা, আর যখন বৌদি চলে আসবে না, আর তখন আমি দেখব তুমি কত বকবক করতে পারো। ম্যাডাম? হ্যাঁ, জ্যোতি বৌদি। আরে আমরা তো মেয়ে দেখতে যাচ্ছি, আর তুই এখন থেকে শুরু করে দিলি। কি হলো? মাসিমা আমাদেরকে যেমন বলেছেন, তার অর্ধেকও যদি পাওয়া যায়, ধরে নাও যে আমরা আদর্শ বউ পেয়ে গিয়েছি। ওই যে বলে না, সর্বগুণ সম্পন্ন বউ। কি বলিস দাদা? ইস, আমরা যদি পুজো করার থালা হতাম তাহলে এরকম হাতে হাতে ঘুরে বেড়াতাম। এটা কে বললো? কে, আমি? কই, আমি তো কিছু বলিনি। আমি তো খুবই ভদ্র ছেলে। আমিও না, আর আমি এদের থেকে একদম আলাদা। ওই যে দেখুন, ওই দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আরে ওই হিরো, কে? আমি? হ্যাঁ, তুমি। আরে আমরা তো ভীষণই সাদাসিধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম জিলেপির মতো সোজা। তোমাদের সবার বাড়ি আমি চিনি, নালিশ করে দেবো। কে বললো? মনে হচ্ছে ম্যাডাম রেগে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য মনুষ্যত্বের খাতিরে ওনাকে আমাদের হেল্প করা উচিত। কিন্তু কে বলতে পারে ভাই? তুই বলেছিস না? তুই বলেছিস? আরে ও বলেছে হয়তো। কে? আরে এই যে গাছটা। গাছ? যদি দেওয়ালের কান থাকতে পারে তাহলে কি গাছ কথা বলতে পারে না? আরে ম্যাডাম, আমার বাড়িতে নিশ্চয়ই আসবেন। দাদা, চা দাও চারটে। হ্যাঁ রে স্যান্ডি, তোর মাথা এত কি করে চলে বলতো? কোথেকে পাস এত ভালো ভালো ডায়লগস? আরে পিএইচডি করে রেখেছি আমি মেয়েদের বিরক্ত করাতে। আরে খালি মেয়েদের বিরক্ত করে সারাটা জীবন কাটিয়ে দেবে নাকি? ভাই এবার তো একটা দুটো মেয়ে পটিয়েই ফেল। আরে চাইলে তো আমি দু মিনিটে ওটা করতে পারি রে, কিন্তু আমার যোগ্য কোনো মেয়ে প্রয়োজন তো। শুনুন, এই 603 নাম্বার বাড়িটা কোন দিকে? কিরে বান্টি, এই 603 নম্বর বাড়িটা আমাদের পাড়াতে কোথায় জানো রে? এতে হাসির কি হয়েছে? আঙ্কেল কিছু মনে করবেন না। কোথায় যেতে চান আপনি? কমল কিশোর শর্মার ওখানে, যদি জানো তো বলো। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ জানি তো। এই সামনের গলি থেকে ডান দিকে চলে যাবেন, ডান দিকে শেষ বাড়িটা। থ্যাংক ইউ। আর কিছু? আর কিছু নয়, এই চলো। আরে আরে আরে, আপনারা ওনাদের আত্মীয় নাকি? না না। তাহলে ওই যে শর্মা বাবুর মেয়ে আছে না, সব কিছু ওকে বলার কোনো দরকার আছে? ওই ওই জ্যোতি? হ্যাঁ ওই তো জ্যোতি। যান দেখা করে আসুন, দেখা করে আসুন, দেখা করে আসুন, ঠিক আছে? এই ছেলেটা হাসছে কেন? আরে সেটাও কি আমি বলবো নাকি? ভাই 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 ভাই, আরে আরে ভাই, মোবাইল কি হয়েছে? তাড়াতাড়ি কি হয়েছে নাকি? আরে দে না রে। নে নে ভাই নে।
হ্যালো। তৈরি হয়ে নাও। দেখতো পেছন থেকে আমার শাড়িটা উঁচু হয়ে গেছে কিনা। ছেলের জন্য মেয়ে দেখতে এসেছো, নিজেকে দেখানোর জন্য নয়। ও, তুমি একটু চুপ করবে। নমস্কার। আসুন দিদি। মাসি জানিয়েছিল যে আপনারা আসবেন, বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো? না না, এই যে এদিকে আসুন। হ্যাঁ, বসুন আপনারা, বসুন, বসো তোমরা, আমি বরং ওকে ডেকে আনছি। মাকে দেখে তো ভালোই লাগলো, তাই না? এখন যদি মেয়ে মায়ের মতোই হয় তাহলে তো কোনো কথাই নেই। একটু তর্সইতে পারো না না তুমি? মেয়েটাকে আসতে দাও। আর এই যে মুন্না, তুই কিন্তু সবকিছু ভালো করে জিজ্ঞাসা করে নিবি, লজ্জা করবি না। আর গুড্ডু, তুইও জিজ্ঞাসা করবি সবকিছু। হে ভগবান, ওই যে ওরা আসছে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো থেকো মা। ইনি হলেন আমার স্ত্রী, আর ওই হলো আমার মেয়ে গুড্ডু, বিনিতা। হ্যাঁ হ্যাঁ, বিনিতা। আর এটা হলো আমার ছেলে বিনয়। নমস্কার। নমস্কার বাবা। বসো না বাবা, বসো। আচ্ছা বলুন, কি খাবেন আপনারা, ঠান্ডা না গরম? আমরা তো গরম গরম চাই খাবো, জ্যোতির হাতের বানানো। আমাদের বেবি মাসি বলে দিয়েছেন যে জ্যোতির হাতের চা অবশ্যই খেতে। জ্যোতির হাতের বানানো চা খাওয়ার পরে অন্য কারোর হাতের বানানো চা ভালোই লাগবে না? কোথায় আপনার মেয়ে? আসলে ও তো বাড়িতে নেই। কিন্তু আমরা তো আগেই বলে দিয়েছিলাম যে আমরা আসছি। আমার ধারণা তো আমরা ঠিক সময় এসেছি। না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে কি বলুন তো, আজকে ও কাজে যাবে না বলে ছুটি নিয়েছিল, কিন্তু হঠাৎ ওর বান্ধবী ফোন করলো, এই এক্ষুনি বেরিয়েছে। আমি ফোন করে দিচ্ছি, মোবাইল আছে ওর কাছে। এটাই ঠিক হবে। কি জানেন তো দিদি, সারাদিন অনেক কাজ করে ও, আর এখন মোবাইল ছাড়া তো এক পাও চলা যায় না। ফোন ধরছে না। কোনো ব্যাপার না, এক্ষুনি চলে আসবে। আপনারা জ্যোতির হাতে চা খাওয়ার আগে আমি বরং আপনাদের ঠান্ডা কিছু খাইয়ে দিই। আমি এক্ষুনি আসছি। এবার ভাগ্যে অবস্থি গ্রুপের ডান্সার্স যখন, তখন তো ভালোই পারফর্ম করবেন। কিন্তু পারফরমেন্সে যে এনার্জি, যে স্পার্কটা চাই, সেটা একটু মিসিং।
আমাদের একজন সোলো পারফর্মার প্রয়োজন, যা আপনার কোনো মেয়েদের মধ্যেই সেই স্পার্কটা নেই। সেটাও পেয়ে যাবেন, তবে তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন অবস্থি বাবু, আমাদের আবার জয়পুরে ফিরতে হবে, আর কতক্ষণ ওয়েট করবো এখানে? ব্যাস শুধু দু মিনিট। কি করবো আর থেকে, আমরা তো দেখেই নিয়েছি। এবার গিয়ে একটু ভালো করে চিন্তা ভাবনা করে নি, তারপরে আমরা আপনাকে জানাচ্ছি, চলুন আসুন। আরে স্যার, কিন্তু শুনুন, আর একটু সময় যদি থেকে যেতেন। এখন জ্যোতির ব্যাপারে আপনাকে কি বলবো দিদি, আমাদের প্রথম সন্তান হলো জ্যোতি, সরকারি চাকরি করে, ওই যে শিশুমঙ্গলে পারমানেন্ট জব। আরেকটা প্রতিভা আছে ওর, নাচ করতে ও খুব ভালোবাসে দিদি। এখানকার সবচেয়ে বড় ডান্স গ্রুপের মেন ডান্সার ও। আরে বলো না, এই গ্রুপটার নাম কি জানো? ভাগ্যবস্তি বাবুর গ্রুপ। হ্যাঁ, আসলে দিদি আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের সমাজে নাচ গান করাকে ভালো চোখে দেখা হয় না, কিন্তু কি করি বলুন, সন্তান তো, আর ওরা কবেই বা মা বাবার কথা শুনেছে, ব্যাস ওরা তো নিজেদের স্বপ্ন পূরণেই ব্যস্ত। ব্যাপারটা হলো কি, এটা খুব ভালোবাসে তো? হ্যাঁ সেটাই তো বলছি, জেদ ধরলো যে আমি নাচ করবই, ব্যাস বাধ্য হয়ে ওর বাবা আর আমি সব মেনেই নিলাম। কি করি বলুন, নিজেদের সন্তান। আর আমরা সবসময় চেষ্টা করে এসেছি যে ওর সব স্বপ্ন আমরা পূর্ণ করব। আমার জ্যোতি তো ভীষণ বুদ্ধিমতী, আর গুণবতীও সব কাজ খুব ভালো মতো করে। রান্না করতে হয়তো অতটা ভালোবাসে না, কিন্তু দিদি ডান্স গ্রুপের সঙ্গে কত জায়গায় একা ঘুরে এসেছে। আর জানেন দিদি, ওর কথা সবাই খুব মান্য করে, সব ছোট ভাই বোনেরা ভয় পায় ওকে। যখনই ও কাজ থেকে বাড়ি ফিরবে সবাই চুপ করে যাবে, একদম চুপ, কেউ টু শব্দটিও করে না। জ্যোতি জ্যোতি জ্যোতি, এবার বলুন স্যার, যা খুঁজছিলেন পেয়েছেন না পাননি? দাদা আপনিও না? ভালো হয়েছে সময় মতো এসেছো, নইলে আজ সব গন্ডগোল হয়ে যেত। গুড,
ভেরি গুড। প্রশংসা করার মতো আমি কি করলাম, সব তো দাদাই শিখিয়েছেন। আরে শিক্ষার্থীর মধ্যে তো বিশেষ গুণ থাকা উচিত, তাই না? বাই দ্য ওয়ে, আপনি যদি আমাদের সাথে লাঞ্চ বা ডিনার নিতে চান তো? নো থ্যাঙ্কস, আমাকে এবার যেতে হবে, আমার বাচ্চারা অপেক্ষা করছে। বাচ্চা? দাদা আমি এবার আসি। ওনাকে দেখে তো মনে হয় না যে ওনার বাচ্চা আছে। দাদা? হ্যাঁ। এক মিনিট, একটা কথা ছিল। আমি একটু আসছি। দাদা আজ আমার স্যালারিটা কি পাবো? আবার অ্যাডভান্স? সরি দাদা, একটু দরকার ছিল আমার, সেই জন্য। একটু থাকতে পারবে? এরা চলে যাক, তারপর। না, তাহলে ঠিক আছে, কালকে নিয়ে নেব। এমনিতেও হাফ ডে লিভ হয়ে গেছে, এবার যেতে হবে। বাই। আচ্ছা এসো, ঠিক আছে। বাই দেবে, কতগুলো বাচ্চা আছে ওনার? আগে 40। 40? তবে গত বছর 40 ছিল, এবছরে 44। আমার তো মনে হয় আমাদের এবার যাওয়া উচিত, অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর কতক্ষণ বসবো? হ্যাঁ, আমাদের তো আবার বাড়িতেও পৌঁছতে হবে। ক্ষমা করবেন, আমাদের কারণে আপনাদের কষ্ট হলো। অ্যাডভান্স ইনফরমেশন দেওয়ার মানে কিন্তু এটাই কমল কিশোর বাবু, যে আপনারা তৈরি থাকবেন। আসলে দাদা নিশ্চয়ই কোনো দরকারি কাজে আটকে পড়েছে, না হলে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে। একটা মেয়ের কাছে এর থেকে জরুরি কাজ আর কি হতে পারে? দিদি ওকে ফোনেও তো পাওয়া যাচ্ছে না, না হলে আমি। আপনি একটা কাজ করুন, ওর কুষ্ঠিটা আমাদের দিয়ে দিন, আমি কুষ্ঠিটা দেখে নেব, আর যদি ওদের কুষ্ঠিটা মিলে যায় তাহলে আপনি মেয়েকে নিয়ে ওখানে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। অসুবিধা হবে, কিন্তু এই সামনে একটু হেঁটে গেলেই আপনারা বাস পেয়ে যাবেন। না, সেটা কোনো ব্যাপার না। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। 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 তো মনে পড়ছে না যে তুমি এদের আসার ব্যাপারটা তুমি জ্যোতিকে বলেছিলে। তোমার আবার কবে কি মনে থাকে শুনি, শুধু খবরের কাগজ ছাড়া। ভাই, ডোঙ্গারপুরের বাস কোথা থেকে ছাড়বে? স্যার, ওই দিক থেকে পেয়ে যাবেন, ওই সামনের দিকে। তোমায় আগেই বলেছিলাম ঘোড়ার গাড়িটা ছেড়ে দেবো না। অদ্ভুত বিষয়, কারোর সময়কে মূল্যই দেয় না এরা দেখছি। তা নয় তো কি, আমি তো প্রথমেই বুঝতে পেরেছি নিশ্চয়ই এর ভেতরে কোনো গল্প আছে। আর দেখো না, এতটা সময় নষ্ট করে আমরা এত টাকা খরচ করে এসেছি এখানে। আর দেখো মেয়ে, এটা তো হওয়ার ছিল আন্টি। তার মানে? মানে এটাই যে আপনারা কি প্রথম নাকি যাদের সাথে এরকম হয়েছে? আরে ছাড়ো তো, কেন কথা বলছো ওর সঙ্গে, চলো এখান থেকে। এক মিনিট বাবা, কি বলতে চাইছো তুমি? আরে চলো না। আরে চুপ করো না তুমি, এই সব ব্যাপারে পরিবারের থেকে পাড়ার লোকেরা বেশি খোঁজ খবর রাখে। হ্যাঁ, তুমি যেন কি বলছিলে বাবা? আরে আন্টি, সারা পাড়ার লোক জানে, একদম অসভ্য আর অভদ্র মেয়ে ওই জ্যোতি। আরে নিজের বাবা মার সাথেই তো ঠিক করে কথা বলে না, তো বাইরের লোক কোন ছাড়?
আর গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না ও। একি কুষ্টি হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল আপনাদের? ঠিক আছে, কে কুষ্টি মিলিয়ে নেবেন? সবকিছু তো আপনাদেরই হাতে, এবার আপনারাই দেখুন। যান মেলান, মেলান কুষ্টি। কি বলতে চাইছো তুমি? আরে পরিষ্কার করে বলো। হ্যাঁ বলো না, কি ব্যাপার? পরিষ্কার করেই তো বলছি আঙ্কেল, মিলিয়ে নিন কুষ্টি। আরে আমি কেন খারাপ হতে যাব? দেখো যখন এতটাই বলতে পেরেছো তখন পুরোটাই বলে দাও। আসল কথাটা কি সেটা তো বলবে বাবা। এবার কি করে বলবো বলুন আন্টি, বাড়ির লোকেরা তো আপনাদের কিছু বলেইনি নিশ্চয়, আর বেচারারা বলবেই বা কোন মুখে? সারা পাড়ার লোক যে জানে মঙ্গল বিরাজ করছে জ্যোতির কুষ্টিতে। আপনার মেয়ে মাঙ্গলিক সেটা তো প্রথমেই আপনার বলা উচিত ছিল, তাই না? না দিদি, না আপনি বলেছেন না বেবি মাসি বলেছে আগে, আপনি তো পুরোপুরি ঠকিয়েছেন। আমাদের অত দূর থেকে ডাকার কি দরকার ছিল? দিদি আমি ভাবলাম আপনি হয়তো স্বপ্ন জানেন, আর আপনার ছেলেও যদি মাঙ্গলিক হয় তো? আগে না, আমার ছেলে কোনো মাঙ্গলিক ফাঙ্গলিক নয়। তবে হ্যাঁ, যদি আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হতো তাহলে শনি মঙ্গল রাহু কেতু সব গ্রহের দোষ ওর উপরে পড়ত। আপনি আপনার ওই রকম মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিজের ঘরে পুষে রাখুন। এরকম মেয়েকে বাড়িতে বউ করে আমি আমার বাড়ির সর্বনাশ করতে চাইব না। চলো এখান থেকে। দিদি আমার কথাটা শুনুন, আমার দিদি এরকম নয়। এসেছে উনি দিদির হয়ে প্রশংসা করতে, পুরো পরিবারটাই একটা মিথ্যুকের দল। এরকম মুখ কালো করে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, যা ভেতরে যা। যদি যদি দেখে ওর কিন্তু খারাপ লাগবে। সব কি করছেন আপনি? কেন এই বাচ্চাটা কিভাবে অনাথ আশ্রমে ফেলে যাচ্ছেন? আমাকে যেতে দিন আপনি।
যাদের কেউ নেই তারা যেন আশ্রয় পায়, সেই জন্যই তৈরি হয়েছে এই অনাথ আশ্রম। কিন্তু পৃথিবীর সব থেকে বড় সত্যি হলো এটাই, একজন সন্তানের কাছে সবচেয়ে সুরক্ষিত আশ্রয় হলো তার বাবা মা। যতটা ভালোবাসা একজন বাবা মা তার সন্তানকে দিতে পারে, ততটা ভালোবাসা তো অনাথ আশ্রমে পাওয়া যায় না। চার চারটে মেয়ে আমার, আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা ছেলে চায়, মেয়ে চায় না। এইবার আমাকে বলে দিয়েছিল যদি মেয়ে জন্মায় তাহলে আমাকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। খুব গরিব পরিবারের মেয়ে আমি, আমার বাবা মার খাওয়ানোর ক্ষমতাও নেই, তাহলে আমাকে আর আমার বাচ্চাকে কে খাওয়াবে বলুন? আমি অনুরোধ করছি আপনাকে, আমার বাচ্চাকে আপনি রেখে দিন। আর যদি বাড়ির লোকেরা জিজ্ঞেস করে তাহলে তাহলে বলে দেব যে বাচ্চা জন্মানোর সাথেই মরে গেছে। বাচ্চার মা হওয়া সত্ত্বেও বলতে পারবেন আপনি এরকম? যতদিন মেয়ে জন্ম দেওয়ার পর মায়েরা নিজেদেরকে দোষী বলে মনে করবে, ততদিন ততদিন মেয়েরা এই সমাজে কোনো দিনও মর্যাদা পাবে না। কেন মেয়েদেরকে সমাজ বোঝা মনে করে? এমন তো নাও হতে পারে যে বার্ধক্যে শুধুমাত্র ছেলেরাই পাশে থাকবে। আমিও তো একজন মেয়ে, আমার তিনজন ছোট ভাই বোন আছে, বাবা মা আছেন, আর এই অবস্থায় বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপর, আর আমি সেই দায়িত্ব পালন করছি তো। বাড়িতে গিয়ে বোঝান নিজের পরিবারকে, মেয়েদের একবার আপন করে নিয়ে তো দেখুন, আপন জনের জন্য সব কিছু করতে পারে মেয়েরা। কোনো পার্থক্য নেই ছেলে আর মেয়ের মধ্যে, আপনি বলুন না, আপনি তো মা। একজন ছেলেকে জন্ম দিতে গেলে কি মেয়ে জন্ম দেওয়ার থেকে কম কষ্ট হয়? না তো। তাহলে এই ভেদাভেদ কেন? এইভাবে কষ্টে কাঁদতে দেখে আপনি কি ভালো থাকবেন? আপনি, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক বড় পাপ করা থেকে বাঁচালেন। এই সন্তান আপনার, আপনার নিজের, বেঁচে তো ও এই অনাথ আশ্রমেও থাকতে পারবে, কিন্তু ওকে স্বাভাবিক জীবন শুধু আপনি দিতে পারবেন। কিন্তু মেম সাহেব, আমার বাড়ির লোক যদি ওকে যদি না স্বীকার করে আর আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, তখন আমি কি করব? মা যে নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারে, সে কি নিজের সন্তানকে একা বড় করতে পারবে না?
জ্যোতি একদম ঠিক কথাই বলেছে। গিয়ে তোমার স্বামীকে বলো সে যদি নিজের সন্তানকে পালন না করতে পারে তাহলে তুমি নিজেই পালন করবে, আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেব, কোনো চিন্তা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমার বাড়িতে গিয়ে সবাইকে বলবো যে আপনার মতন একজন মেয়ে দশজন ছেলের সমান, আর আমিও আমার মেয়েদেরকেও আপনার মতনই বানাবো। আচ্ছা মেম সাহেব, আমি আসি। যদি আজ তুমি এক বাচ্চাকে অনাথ হওয়ার থেকে আর তার মাকে সারা জীবন কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা করলে। দয়াল আঙ্কেল, এরকমটা কেন হয়? এই সবই আমাদের সমাজের দোষ। আজও আমরা আমাদের পুরনো কুসংস্কারের জালে জড়িয়ে রয়েছি। আজও কন্যা সন্তান জন্মালে সে তার পিতামাতার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা শোনো শোনো, চকলেট নিয়ে সবাই কিন্তু নিজের নিজের ক্লাসে চলে যাবে, ঠিক আছে? আর জ্যোতি, তুমি তোমার স্যালারিটা নিয়ে নিও। কোথায় রাখবো দিদি? ওখানে রেখে দে। সুধা, তুইও না খুব অদ্ভুত, জানতে চাস না কি কি নিয়ে এসেছি? আসলে দিদি আমি। দিদি দিদি করছিস কেন, কিছু তো বল। এত জিনিসপত্র, মাইনে পেয়ে গেছিস মা? হ্যাঁ মা, এই নাও ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আবার সেই মিষ্টি এনেছিস? কত দাম বলতো এই মিষ্টিটার মা? যদি ঠাকুরকে ভোগ দেওয়ার ছিল পাশের গলির দোকান থেকেই নিয়ে আসতিস 100 গ্রাম মিষ্টি। তাতে কি হয়েছে মা? আর এমনিতেও সুষমা এই মিষ্টি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ তো বানিয়ে দিতাম আমি, এত বেকার খরচা করার কি দরকার তোর? মা, কি মামা করছিস বলতো? জ্যোতি, যেমন রোজগার তেমনই খরচা হওয়া উচিত, সংসারের খরচাও তো কম নয়। কখনো কখনো এটুকু করতে হয়। সুধা, জিনিসগুলো গিয়ে ভেতরে রেখে দে, আর মা তোমার সেলাইয়ের জিনিস, আর বাবার জন্য। বাবা কোথায়? কোথায় আর থাকবে, আজকের খবরের কাগজ পড়া যদি শেষ হয়ে যায় পুরনো কাগজ নিয়ে বসবে। খবরের কাগজটাই তো পড়ছি। নিজের বাড়ির সম্মান নষ্ট করে অন্যদের বোকা তো বানাচ্ছি না। দাঁড়া, চা আনছি তোর জন্য। দেখো বাবা, বাই চান্স তোমার পছন্দের মাফলার খুঁজে পেয়ে গেছি, খুব সফট এটা, তোমার কোনো অসুবিধা হবে না। বাই চান্স? এমন বলছিস যেন তোকে আমি চিনি না। এইটার জন্য কম করেও 20টা দোকান তুই ঘুরেছিস। চলো বাবা, তোমাকে দেখাই আমি আর কি কি কিনেছি। মা, তোরা দেখ, আমি একটু পোশাক বদল করে আসি। রেখে দিয়েছি দিদি। রেখে দিয়েছিস? দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। এই দেখ নতুন জটি। কিন্তু দিদি, আমি তো পুরনো জটিটা ঠিক করে নিয়েছিলাম। আরে তো ভালোই হয়েছে, তুই এখন দুটো জটি পরতে পারবি।
আর শোন, এই কিছু টাকা রেখে দে, লাইব্রেরি যাওয়া আসা করিস তো। না দিদি, এসবের কোনো প্রয়োজন নেই। রাখ না। আর এই সুষমা কোথায়, এখনো আসেনি? ফোন করেছিল, কি আবার একটা কম্পিটিশন আছে ওর স্কুলে। যা গিয়ে দেখ কে এসেছে। রুটি দাও, দুটো রুটি দাও আমায়, ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, দুটো রুটি দাও আমায়, ভগবান তোমাদের মঙ্গল করবে, একটু সাহায্য করো, খুব কষ্টে সংসার চলে, ছোট ছোট বাচ্চা আছে আমার, কি করব, তোমরা একটু সাহায্য করলে ওদের মুখে দুটো অন্ন দিতে পারবো, দাও না দিদি, কিছু তো সাহায্য করো। এই নাও কিছু টাকা রেখে দাও। সুধা যা তো গিয়ে একটু খাবার নিয়ে। আরে 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 আমার পার্স, আরে এই শোন, দাঁড়া সুধা, সুধা ধর ওকে। এটা তো আমাদের সুষমা। দুষ্ট মেয়ে, এসব কি ড্রামা চলছে? ড্রামাই তো দিদি, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল আজ, আর আমি সেখানে ফার্স্ট হয়েছি, ভাবলাম বাড়িতে এসে তোমাদেরও করে দেখাই, বলো কেমন লাগলো? মাথা খারাপ হয়ে গেছে তোর? সারা পাড়া দেখছে। লোকের কথা ছাড়ো, তুমি বলো তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। তার মানে আমি অভিনয়টা ভালোই পারি। দেখবে দিদি, একদিন টপ হিরোইন হব। জামা কাপড় তো ঠিকই আছে, কিন্তু অ্যাক্টিংটা একটু খারাপ ছিল। আরে বোকা মেয়ে, তুই ভিখারি সেজেছিলিস, চোর না। দে আমার পার্সটা দে। পার্স? এই নাও। কিন্তু এই 20 টাকা আমি দিচ্ছি না। ঠিক আছে, রেখে দে তুই। এমনিতেও ভিখারিদের দেওয়া জিনিস আমরা ফেরত নি না, তাই না সুধা? চল। আর তারপর জানো কি হয়েছে? সবাই তো আমায় সত্যি সত্যি ভিখারি মনে করেছে, তাড়িয়েই দিচ্ছিল আমাকে। আর তারপর যখন আমি বাড়ি ফিরছিলাম, রাস্তার লোকজন তো আমার বাড়িতে টাকাও ফেলে দিচ্ছিল। এই দেখো, পুরো 18 টাকা 50 পয়সা জমেছে আমার। বলো তোমার কি চাই? চুপ কর বোকা, যা খুশি বল এই মেয়েটা। কেন দিদি, কি খারাপ কথা আমি বললাম? কিন্তু আমার কথা শোন, তুই যেটা করেছিস সেটা ঠিক করিসনি কিন্তু। কেন? যারা তোকে টাকা দিয়েছে তারা ভেবেছে তারা কোনো গরিবকে সাহায্য করছে, কিন্তু তুই তো তাদের বিশ্বাস ভাঙলি। আর জীবনে কখনো এরকম করবি না, বুঝেছিস? কাল গিয়ে এই সব টাকাগুলো এমন একজন মানুষকে দিস যার সত্যি এই টাকাটার দরকার। ওকে দিদি, আই প্রমিস। কিন্তু আমি ভাবছি এটা তো খুব ভালো উপায় টাকা উপার্জন করার। আরে তুই আবার শুরু করে দিলি, তুই আগে ডিসাইড করে নে যে তুই কি করতে চাস। কখনো বলিস ডাক্তার হবি, কখনো বলিস হিরোইন হবি, আর এখন তুই তাহলে ভিখারি হতে চাস? আমি তো শুধু আমার দিদির মতো হতে চাই। আরে বা, তুমি স্যালারি পেয়েছো, আমার জন্য কি এনেছো? আরে হ্যাঁ, দেখাচ্ছি রে বাবা, এই নে তোর জন্য ড্রেস নিয়ে এসেছি। ওয়াও দিদি, ফেয়ারওয়েলে এটাই পরবো। কেমন লাগছে সুধা দিদি? খুব ভালো। আরে দীপু কোথায় গেল? সেই সকালে বেরিয়েছে ছেলেটা, প্রথমে লাইব্রেরি যাবে, তারপর কোচিং এ যাবে, আর তারপর কোন একটা বন্ধুর বাড়িতে যাবে পড়াশোনা করতে। খুব কষ্ট করছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। আরে হ্যাঁ, সাবধানে। এই শোন, এটা ধর। যাকে যাকে ছোট থেকে কোলে করে নিয়ে ঘুরেছি, যে হাতে প্রতি বছর রাখি বাঁধি, সেই ভাইয়ের হাত আমি চিনতে পারবো না? দীপু! फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।